আজি যোন রেকর্ড সরকারি রেকর্ড অপরাধ অপরাধ রেকর্ড ব্যুরোর তথ্য অনুযায়ী আমার রাজ্যের 2019 3151 এবং 2018 2352 শিশু নিখোঁজ হয়েছন। তারপরে এথর এই বর্ষর গোটে কথা হল 5503 পিলাঙ্কর বি আজি সেমানকর খোঁজ খবর সেমানে লাপতা হয়েছে। তার ভিতরে সম্বলপুর জেলার বি অছন, সম্বলপুর জেলার বি বহুত শিশু আপন মানে গোটে জানিথিবে, হসপিটাল রু বি শিশু চুরি হয়েছি এবং অন্যান্য ঘটনা ঘটিছে। খালি পরীর কথা নুহে, আমি চাহুঁলু যে ওড়িশার এতে শিশু নিখোঁজ হোচন, সেমানে যাউছন কাহিঁ, সেমানে সেটা গোটে তদন্ত হবার কথা। আউ সিবিআই হচ্ছে প্রকৃত অথরিটি, যে কি এসব ঘটনার তথ্যকে উন্মোচিত করে পারব। তো আমি আমার দাবিরে রহিলু, তার সঙ্গে সঙ্গে অভিযোগ হেলা যে মন্ত্রী অরুণ কুমার সাহু সে যে অপরাধী বলিকি তার বাপা মা যাহাকে উল্লেখ করুছন, সে তাঙ্কু ঘণ্ট ঘোড়াইবার লাগি অরুণ কুমার সাহু চেষ্টিত অছ। তো আমি চাহিঁলু এই তদন্তকে আহরি নিরপেক্ষ করবার লাগি অরুণ কুমার সাহু ইস্তফা দেবার উচিত, কারণ দেশের সংবিধান নাঁরে সেমানে সমস্ত ন্যায়ের লাগি শপথ করিথিবে এবং গোটে শিশুকন্যা যাহার কি কাহারি সাঙ্গে কিছু শত্রুতা নাই, তো তার তার অপহরণ হচ্ছে, আর তার অপহরণকারীকে জনে মন্ত্রী সুরক্ষিত সুরক্ষা দেবার লাগি চাহিছন, সেটা গোটে বহুত বড় অপরাধ। তো আমি চাহিঁলু তাঁকর বি ইস্তফা আমি দাবি করেছিলু, কিন্তু সরকার কোনসি কথা শুনলে নাই। আও তো আপন মানে বাকি সব ঘটনা জানিছন, এই ঘটনারে বিধানসভা বিধানসভা বাহারে ভারতীয় জনতা পার্টি তরফর আন্দোলন জারি অছি। আজি রাজ্যপালকর অফিস আগরে ভারতীয় জনতা পার্টি তরফর ধারণা প্রদর্শন করা হচ্ছে। তো এইসব কার্যক্রম চালিছি। আমি পরি সঙ্গে সঙ্গে ওড়িশার নিখোঁজ হইতবা এতকি যেন শিশু 5503 যেটা সরকারি আঁকড়ে কুচি, সবু কু আমি সেমানে কেন আড়ে গলে আমি সরকার ঠু জাণবার লাগি চাহুছু, এই শিশু মানক অপহরণ কিংবা নিখোঁজ র কারণ কাণ, এমানক কি নৌছি, এই গোটে রেকেট কাম করুছি বাকি লাগুছি, এই শিশু চুরির এমানক কাণ ব্যবহার করা যাচ্ছে শিশু মানক, সেটা বি আমি ওড়িশাবাসীকর জাণবার অধিকার অছি, আমার জাণবার অধিকার অছি, আমি সরকার জবাব তলব করুছু।